আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে মাত্র তিনটি উপকরণে সবচেয়ে সহজ রেসিপিতে ছানার সন্দেশ বা ছানার মিষ্টি। এটি তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে স্বাদ অসাধারণ। মুখে লেগে থাকার মতো এই ছানার মিষ্টিটা আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। অতিথি আপ্যায়নে শবে বরাতে এই ছানার মিষ্টিটা হবে আপনার সেরা ডেজার্ট। আশা করছি আজকের এই ছানার মিষ্টি রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক মজার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আমি কীভাবে সহজ ছানার সন্দেশটা তৈরি করেছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি প্রথমে দেড় লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিমযুক্ত দুধ নেবেন। এখন আমি দুধটাকে জাল দিয়ে এক লিটার করে নিব। দুধটা ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে করে দুধের মধ্যে কোনো রকমের সর না পড়ে। আমার এখানে দুধটা জাল দিয়ে এক লিটার করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছানার সন্দেশ তৈরি করার সুবিধার্থে এটাকে একটা ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি। দুধটা প্যানে নেওয়ার পর আমি এখন দুধের মধ্যে তিন চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি ছানার সন্দেশ তৈরি করব, তাই এখানে আমি যে ছানাটা তৈরি করব সেটা অনেক নরম ছানা করতে হবে। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে কোনো অবস্থাতে এখানে ভিনেগার ইউজ করবেন না। ভিনেগার দিয়ে যে ছানাটা কাটা হয় সেই ছানাটা শক্ত হয়ে যায়, আর ওই ছানা দিয়ে যদি সন্দেশ তৈরি করা হয় তাহলে সেই সন্দেশটা শক্ত হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া, তবে এটা অপশনাল। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়া না থাকে তাহলে আপনারা চাইলে এখানে আস্তে এলাচটাও ইউজ করতে পারেন। এলাচ গুঁড়া মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন। আমি এখানে চিনিটাকে একেবারে দিয়ে দিচ্ছি না, আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে মিশিয়ে নিব। ছানার সন্দেশ তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চিনিটাকে অল্প অল্প করে মিশিয়ে নেওয়া। চিনিটা যদি আপনারা একেবারে দিয়ে দেন তাহলে দেখা যাবে চিনিটা থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর ছানাটা শক্ত হয়ে যাবে। আমার এখানে সবটুকু চিনি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে ছানাটার পানিও শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। এটা একটা খুব সুন্দর ফ্লেভার আনবে। বাহিরের অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার না খেয়ে আপনারা বাসায় যদি এরকম লবণীয় খাবার তৈরি করতে পারেন তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাসায় আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার আজকের এই সহজ ছানার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলে এরকম আরও অনেক সহজ মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে নিতে পারেন। আমার এখানে ছানাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে ছানাটাকে একটা কাঁচের বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন, তবে কাঁচের পাত্রে দেওয়ার কারণে এখানে আমি কোনো ঘি ব্রাশ করে নিচ্ছি না। আপনারা যদি এটাকে অন্য কোনো পাত্রে সেট করেন তার আগে একটু ঘি ব্রাশ করে নেবেন, এতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। আমি এখন ছানাটাকে সেট করে নিচ্ছি। আমার এখানে ছানার সন্দেশটা সেট করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে বাইরে রেখেও সেট করে নিতে পারেন। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এখন একটি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে সন্দেশটাকে কেটে নিতে পারেন। শবে বরাতে আমরা সবসময় বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি। আপনারা যদি হালুয়ার পরিবর্তে এই সহজ ছানার মিষ্টিটা তৈরি করেন আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। ছানার সন্দেশটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিতে পারেন। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এরকম লবণীয় ছানার সন্দেশ। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।